হ্যালো ভিউয়ার্স স্মার্ট ক্যারিকুলাম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আগের ভিডিও অর্থাৎ পার্ট ওয়ানে আমি তোমাদের দেখিয়েছিলাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য কিভাবে আবেদন করবে তো তোমরা যদি পার্ট ওয়ান না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই পার্ট ওয়ান দেখে নেবে এবং এটি ভেরিফিকেশন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো এবং ইউনিভার্সিটির ভ্যারিফিকেশনের জন্য অপেক্ষা করছিলাম ফাইনালি ইউনিভার্সিটির দ্বারা ভেরিফিকেশন করে দেওয়া হয়েছে যার এস এম এস আজকেই পেলো তো এই অংশে অর্থাৎ পার্ট টুতে আমি তোমাদের দেখাবো অ্যাডমিশন কমপ্লিট করার জন্য আর কি কি প্রসেস অর্থাৎ ভ্যারিফিকেশানের পরে আর কি কি প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো তো অনেকেরই প্রশ্ন দাদা এটি তোমার ভ্যারিফিকেশান হতে কত সময় লেগেছে তো আমি তোমাদের আজকে যার দেখাবো এটার ভ্যারিফিকেশান হতে সময় লেগেছে বারো থেকে চোদ্দো ঘণ্টা তো তোমাদের যদি বারো থেকে চোদ্দো ঘন্টার মধ্যে ভ্যারিফিকেশান না হয়ে থাকে তাহলে চিন্তার কিছু নেই ইউনিভার্সিটি এটি ভেরিফিকেশন করতে সাধারণত বারো থেকে আটচল্লিশ ঘন্টা সময় নেয় তো তোমাদের যদি আটচল্লিশ ঘন্টার পরেও যদি কারো ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ আরেকটি বিষয় হলো যে তোমাদের যা যা ছোটো 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 অনেকের ডাউট রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো যদি কমেন্টের সংখ্যাটা অনেক বেশি হয় তোমাদের এই প্রশ্নের সংখ্যাটা তাহলে আমি প্রশ্ন এবং উত্তর পর্ব নিয়ে আমি একটা তোমাদের ভিডিও বানিয়ে দেবো তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো আমি যেমন একটা রিকোয়েস্ট করি তোমরা অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী এই এই ধরনের গুরুত্বপূর্ণ যে কোনো ইনফরমেশন সবচেয়ে আগে পাওয়ার জন্য তো সর্বপ্রথমে তোমরা কী করবে এই পার্ট টুতে অর্থাৎ আমি পার্ট টু পার্ট ওয়ানে দেখিয়েছি অলরেডি তো পার্ট ওয়ান তোমরা জানো যে কীভাবে করতে হবে তো এখানে দেখো তোমাদের যেটা সর্বপ্রথমে করতে হবে আবার তোমাদের অফিসিয়াল অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা এই অ্যাডমিশন লেখাটা আবার দেখতে পাচ্ছ এই অ্যাডমিশনের পরে ইউজি টুয়ে এই যে দু হাজার একুশ দু এই লেখাটিতে এসে জাস্ট ক্লিক করবে ক্লিক করলে দেখবে পরবর্তী পেজ তোমাদের এরকম ওপেন হয়ে যাবে তো এটাকে তোমরা ব্যানারটাকে এটাকে হাটিয়ে দেবে আমি এটাকে সরিয়ে দিলাম তো এইখানে এসে দেখো একটু স্ক্রল করে নিচে নামলে আগে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে ক্লিক হিয়ার ফর ইউজি অ্যাডমিশন প্রথমে ক্লিক করতে হবে তো এখন হচ্ছে তোমাদের যেটা ক্লিক করতে হবে যে সেটা হলো রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্ট লগ তো এই রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্টে জাস্ট ক্লিক করবে ক্লিক করলে দেখবে পরবর্তী পেজ এরকম ওপেন হয়ে যাবে তো এইখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ পাসওয়ার্ড এবং এই সিকিউরিটি কোডটিকে ভরে দিতে হবে তো চলো আমি এটাকে ভরে দিচ্ছি তো এখানে দেখো আমি ভরে দিলাম আমার হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার আমার হচ্ছে এখানে ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি আমার ডেট অফ বার্থ আমি এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি তো এইখানে তারপর হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখো এখানে আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দেখো ক্যাপচা কোডটি রয়েছে জিরো এইট 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 ফোর এই ক্যাপচা কোডটা এখানে সিম্পলি আমি বসিয়ে দিলাম এখানে বসিয়ে দেওয়ার পরে জাস্ট এই যে লগ ইন লেখাটি দেখতে পাচ্ছ এই লগ ইনে জাস্ট ক্লিক করবে এই লগ ইনে ক্লিক করলে দেখবে এই পরবর্তী পেজ এরকম ওপেন হয়ে যাবে দেখো এখানে কিন্তু তোমাদের অলরেডি এই সমস্ত সব কাজ কিন্তু তোমাদের ভেরিফিকেশন এই যে দেখো ভ্যারিফাইড অ্যান্ড অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে তো এইখানে দেখবে ভ্যারিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড আবার নিচেও দেখো স্পেসিফাই লিখে দিয়েছে দেখো ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ এই যে লেখাটি তারপরে এখানে নিচে একটা কথা বলা আছে দেখো প্লিজ পে দ্য কোর্স ফি সেভেন্টিন নাইন মানে অর্থাৎ সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বরের মধ্যে আদারওয়াইজ এটা হচ্ছে অ্যাপ্লিকেশানটাকে কি করবে রিজেক্ট করে দেবে তো বলছে সতেরো তারিখের মধ্যে অর্থাৎ এই যে সতেরো তারিখ বিকেল চারটা পর্যন্ত টাইম তো সতেরো সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত টাইম এটা কোর্সটা যদি তুমি করতে চাও বা ভর্তি হতে চাও তাহলে সতেরো তারিখের আগে তোমাকে কিন্তু এটার কিন্তু পে করতে হবে সতেরোই সেপ্টেম্বরের আগে কিন্তু পে করে দিতে হবে আদারওয়াইজ ইউনিভার্সিটিটাকে রিজেক্ট করে দেবে তো দেখতেই পাচ্ছ এখানে নেক্সট চলে আসবে তোমাদের এখানে দেখো এখানে দেখো এখানে রাইট সাইডে দেখো এখানে অ্যাপ্লিকেশান প্রসেস ড্যাশবোর্ড জেনারেল ইনফরমেশন অ্যাডমিশন নোটিফিকেশান কোর্স ডিটেলস প্রিন্ট এগুলো রয়েছে তো এখানে তোমরা একটু স্ক্রল করে যদি নিচে আসো দেখবে এখানে পে পে ফি অনলাইন অথবা অফলাইন এখানে তোমরা যদি জাস্ট ক্লিক করো তাহলে এখানে দেখো আমি জাস্ট ক্লিক করছি ক্লিক করলে এই পরবর্তী পেজ তোমাদের ওপেন হয়ে যাবে তো এই পরবর্তী পেজ ওপেন হয়ে গেলে দেখবে এখানে তোমাদের সব ডিটেলস শো করবে এই যে এখানে দেখো ফিটা হচ্ছে এই যে ইউজি ইংলিশ পঁচিশশো পঁচাত্তর টাকা ঠিক আছে পে অনলাইন এটা অনলাইনেও পে করতে পারো অথবা অফলাইনেও এটাকে কিন্তু পে করতে পারো তো আমি যেহেতু অনলাইনে পে করব তাহলে পে অনলাইন অথবা কেউ যদি অফলাইনে মানে ব্যাংকে যদি চালান দিয়ে পেমেন্ট করতে চাও তাহলে পে অফলাইনে ক্লিক করবে তো আমি যেহেতু পে অনলাইনটা এখানে করব তো আমি পে অনলাইনে আমি তোমাদের দেখাচ্ছি অফলাইনেও কোনো সমস্যা নেই এখান থেকে পেটা চালানটা খালি বের করে নিতে হবে তারপরে পে করে দিতে হবে তারপরে এখানে যদি অফলাইনে করো আমি একটু বলে দিই পে অফলাইনে যদি করো তাহলে তোমাদের চালান দেবে এই যে ব্যাঙ্কে গিয়ে জমা দেবে টাকাটা জমা দেওয়ার পরে দেখবে তোমাদের আবার এই লগ এসে তোমাদের লগ ইন করতে হবে লগ ইনে এখানে দেখবে এখানে প্রিন্ট এই প্রিন্টে ক্লিক করলে তোমাদের কিন্তু প্রিন্ট তোমাদের হয়ে যাবে আমি একটু দেখাচ্ছি যে পরে লাস্টে প্রিন্টটা কিভাবে করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি তো এটাকে আমি প্রথমে পে করে দিই এই টাকাটিকে হ্যাঁ ঠিক আছে তো আমি যে পে অনলাইনে আমি ক্লিক করে দিচ্ছি পে অনলাইনে ক্লিক করলে দেখবে পরবর্তী এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে দেখো এখানে এখানে দেখো কন্টিনিউ অ্যান্ড ক্যান্সেল এখানে রয়েছে এই টাকাটিকে তুমি পে করতে চাও তো তোমাদের এই যে স্ক্রল করে একটু নিচে আসতে হবে স্ক্রল করে নিচে এসে দেখবে এখানে পে ইউজিং বিল এই যে পে ইউজিং বিল ডেক্সে জাস্ট ক্লিক করবে জাস্ট ক্লিক করলে দেখবে পরবর্তী পেজ এরকম ওপেন হয়ে যাবে তো এখানে পেমেন্টের অনেকগুলো অপশন রয়েছে তো এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারো ডেবিট কার্ড এটিএম পিনের মাধ্যমে করতে পারো ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারো যে কোনো কার্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে দেখো ব্যাঙ্কগুলো সিলেক্ট করে নেবে তো আমি হচ্ছে আমার ক্রেডিট ডেবিট কার্ড দিয়ে আমি পেমেন্ট করছি তো এখানে আমি আমার দিয়ে দিচ্ছি আমি এটাকে সিকিউরিটি রিজনের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি ওকে তো এইখানে আমি দেখো তারপর হচ্ছে আমি আমার নাম্বার দিয়ে দিলাম আমি আমার সমস্ত আমার এটিএম কার্ডের নাম্বার আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে তো এইখানে দেখো আমি আমার এটিএমের নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো আমি এইখানে এটিএমের নাম্বার দিয়ে দিলাম সমস্ত কিছু এখানে আমি দিয়ে দিলাম তারপরেও আমি এটাকে সব এখানে হচ্ছে যারা আমি দিচ্ছি নাম দিয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে মেক পেমেন্ট এই যে দেখতে পাচ্ছ নিচে মেক পেমেন্ট এই মেক পেমেন্টটা আমি জাস্ট ক্লিক করলাম এখানে মেক পেমেন্টে ক্লিক করলে দেখবে আমাদের এই পেমেন্টটা কিন্তু আমার পিন চাইছে আমাকে এখানে দেখো কমপ্লিট আমি কিন্তু এখানে কমপ্লিট করে দিচ্ছি এবার কমপ্লিট করার পরে দেখবে এখানে এই যে দেখো এখানে নিচে কমপ্লিট করে দেওয়ার পরে দেখো এখানে নিচে কিন্তু একটা প্রিন্ট বলে লেখা রয়েছে এই নিচে প্রিন্ট লেখাটিতে জাস্ট তোমাদেরকে ক্লিক করতে হবে এই প্রিন্টে জাস্ট তোমরা ক্লিক করলে তোমাদের কিন্তু এই যে দেখো এই যে দেখো পেমেন্ট আমার কমপ্লিট হয়ে গেল তো এখানে জাস্ট আমি এই যে প্রিন্টে আমি ক্লিক করবো দেখো এখানে প্রিন্টে ক্লিক করলে কিন্তু আমাদের প্রিন্ট আমি জাস্ট প্রিন্টে ক্লিক করছি তো প্রিন্টে ক্লিক করলে দেখবে এই যে আমার এখানে অ্যাডমিশন আমার ফুল কমপ্লিট হয়ে গেল তো এখানে দেখো আমার অ্যাডমিশন কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখো এখানে ইউনিভার্সিটির সাইন রয়েছে তো এইবার বাকি এগুলো সিকিউরিটি রিজনের জন্য আমি ঢেকে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখো এখানে জাস্ট এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তো এই যে সিম্বলটা রয়েছে দেখো এখানে তো এইখানে কিন্তু তোমাদের ভর্তি কিন্তু হয়ে গেল কমপ্লিটলি তো এইখানে ছাড়াও তোমরা যদি আরও যদি ডাউনলোড এইটাকে অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করতে যাও দেখো এখানে এই যে প্রিন্ট লেখাটি রয়েছে এই প্রিন্টে কিন্তু তোমরা কিন্তু জাস্ট প্রিন্টে কমপ্লি এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু এই প্রিন্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে তোমাদের কাছে এক কপি রেখে দিবে তো অনেকে তোমাদেরকে বলতে পারে যে এই ফর্মটি ইউনিভার্সিটি বা তোমাদের কোনো ব্রাঞ্চে জমা দিতে হবে তো এমন কোনো ব্যাপার নেই কোভিড নাইন্টিন সিচুয়েশনের জন্য তোমাদের এই ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু আগে ছিল না এই প্রসেসটা কিন্তু অ্যাড করা হয়েছে তো তোমরা আর কোথাও তোমাদের কিন্তু যেতে হবে না তোমরা বাড়িতেই থাকবে এখন তোমাদের ভর্তি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেলো তো ইউনিভার্সিটি যদি কোনো দিন কোনো দিন যদি প্রয়োজন পড়ে বা ওপেন হয় কোভিড নাইন্টিনের পরে তাহলে তোমাদেরকে হয়তো কোনো দিন ডেকে নিতে পারে তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই ফলো করো আমি এরকম যদি কোনো ইনফর্মেশন আসে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটি যদি তোমাদের একটু উপকার আসে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে করে আমি তোমাদের এই ধরনের ভিডিও দিতে মোটিভেট পাই তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ